চলছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের 10টি ওয়ার্ডে স্ট্রিট লাইট বসানোর কাজ। ইতিমধ্যে নারায়ণগঞ্জের বেশ কিছু জায়গায় বসানো হয়ে গেছে স্ট্রিট লাইটগুলো। এর মধ্যে রয়েছে শহরের 2 নং রেলগেট, বঙ্গবন্ধু রোডের বেশ কিছু জায়গা, বঙ্গবন্ধু পার্ক, দেওভোগ আখড়ার মোড় সহ আরও বেশ কিছু জায়গা। ইজারাদাররা জানান, আগামী 1 মাসের মধ্যে তাদের কাজ শেষ হবে বলে তারা আশাবাদী। আমাদের নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের স্ট্রিট লাইট প্রজেক্ট প্রোগ্রামের 10টা ওয়ার্ডের কার্যক্রম আমাদের কাছে। এখানে এলইডি স্ট্রিট লাইট হবে 10টা ওয়ার্ডে বিভিন্ন রাস্তাসমূহে। তার ভিতরে আমাদের কার্যক্রম শুরু হয়েছে এবং ইনশাল্লাহ আগামী 1 মাসের ভিতরে আমাদের কার্যক্রম শেষ হয়ে যাবে। সাব্বির ইসলাম চয়ন, NAN TV, নারায়ণগঞ্জ।